স্বাগতম জানাচ্ছি বুটস্ট্র্যাপের আরো একটি নতুন পর্বে। এই পর্বে আমরা জানবো বুটস্ট্র্যাপের বাটন এবং বাটন গ্রুপ সম্পর্কে। বাটন এবং বাটন গ্রুপ সম্পর্কে জানার আগে আমরা প্রথমে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাবো, দেন স্যাম্পল দেখে ওই অনুসারে প্রত্যেকবারের মতো কী করব, বাটন নিয়ে কাজ করব। তাহলে বাটন নিয়ে কাজ করার জন্য আমি প্রথমে চলে আসলাম ওই বাটন অর্থাৎ বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে অনেক ধরনের এখানে বাটন দেখতে পাবো। বাটন নিয়ে একটা বুটস্ট্র্যাপের ক্ষেত্রে একদম ইজি, দুইটা ক্লাস নেওয়ার মাধ্যমে আমরা কী করতে পারি, একটা অনেক সুন্দর এবং একটা ওই বাটন অ্যাড করতে পারি। তাহলে দেখুন এই বাটনটা নেওয়ার জন্য এখানে ইউজ করছি কি ক্লাস বাটন, বাটন প্রাইমারি অর্থাৎ প্রাইমারি কালার একটা বাটন। তারপর এই এটা ইউজ করার তৈরি করার জন্য বাটন বাটন সেকেন্ডারি, বাটন বাটন সাকসেসের ভাবে স্মল স্মল কতগুলো ছোটো ছোটো ক্লাস নেওয়ার মাধ্যমে কি এই ধরনের বাটনগুলো ক্রিয়েট করা ফেলা যায়। ওকে, তাহলে এখন আমরা আসবো, এগুলো হচ্ছে সেম কালারের বাটন অর্থাৎ বিভিন্ন টাইপ দেখানো হয়েছে। এটা হচ্ছে লিঙ্ক অর্থাৎ লিঙ্ক, লিঙ্কের মাধ্যমে একটা লিঙ্কে আমরা কী করতে পারি, বাটন তৈরি করতে পরিণত করতে পারি। যেমন লিঙ্ক মানে হচ্ছে কি একটা অ্যাঙ্কর ট্যাগকে আমরা হাইপার ট্যাক্সটাকে কী করে হাইপার লিঙ্কেও বাটনে পরিণত করতে পারি। তারপর এগুলো হচ্ছে আউটলাইন বাটন, আউটলাইন মানে কি আমাদের ক্লাস এড করতে হবে কি বাটন, বাটন আউটলাইন প্রাইমারি। ওকে, এরপর আমরা বাটনের সাইজ কন্ট্রোল করতে পারি অর্থাৎ বড়ো সাইজের বাটন নিতে পারি, ছোটো সাইজের বাটন নিতে পারি, আর বাটনকে ডিসেবলও করা যায়। অ্যান্ড দেন বাটন গ্রুপ, বাটন গ্রুপ হচ্ছে একের অধিক বাটনকে একসাথে অ্যাক্সেস করা। যেমন ধরুন এখানে তিনটা বাটন একসাথে কী করা আছে, অ্যাড করা আছে, এটা হচ্ছে কি বাটন গ্রুপ। দেন এটাও একটা কি বাটন গ্রুপ, বাটন গ্রুপ নেওয়ার জন্য আমাদের তেমন কিছু করার দরকার নেই, জাস্ট বাটন গ্রুপ নামক একটা ক্লাস নেবে, এর ভিতরে যতটা বাটন নেবে সবগুলো কী হবে বাটন গ্রুপের মধ্যে ডিভাইন হবে। এছাড়া আমরা চাইলে বাটন গ্রুপ আউটলাইনও নিতে পারি, এছাড়াও আমরা চাইলে প্রেজেন্টেশন আকারে বাটনও নিতে পারি, দেন আমরা ভার্টিক্যাল বাটনও নিতে পারি। ভার্টিক্যাল বাটন কীরকম, এটা হচ্ছে ড্রপ ডাউন বাটন অর্থাৎ বাটনে ক্লিক করলে কী হচ্ছে, ওপেন হচ্ছে, ড্রপ ডাউন ওপেন হচ্ছে। ওকে, তাহলে আমরা এই ভার্টিক্যাল বাটনও কী করতে পারি, ভার্টিক্যাল বাটনও নিতে পারি, এরকম ভার্টিক্যাল বাটনও নিতে পারি। তাহলে আমরা এই টিউটোরিয়ালে বেশি দেখবো হচ্ছে বাটন কী করে ক্রিয়েট করতে হয় এবং বাটন গ্রুপ কী করে ক্রিয়েট করতে হয়। আমাদের যদি বুঝতে সুবিধা হয় তাহলে গেট বুটস্ট্র্যাপ ডট কম, এখানে এসে কি কম্পোনেন্টের ভিতর বাটনে ক্লিক করে সবগুলো বাটন এক এক করে এক্সপ্লোর করে দেখতে পারেন। তাহলে দেখুন এখানে আমাদের একটা কন্টেনার নিয়ে আছে, কন্টেনারের ভিতর আমি একটা রো নিব প্রতিবারের মতো রো। তাহলে একটা রো নিলাম, ধরেন রো, রো ভিতর কী নিব, রো ভিতর একটা কল নিব, কল টুয়েলভ, কল টুয়েলভ নিলাম একটি, তাহলে কল টু, তাহলে কল টুয়েলভ নিলাম একটা, কল টুয়েলভের ভিতরে এখানে নিব হচ্ছে এস টু একটা টেক্সট, এর ভিতর দিব হচ্ছে ডিআইএসপিএলএওয়াই ডিসপ্লে, ডিসপ্লে দিব হচ্ছে ফোর, ডিসপ্লে ফোর, এরপর ডিসপ্লে ফোরের উপর নিব হচ্ছে একটা টেক্সট সেন্টার, টেক্সট সিইএনটি আর টেক্সট সেন্টার নামক একটা ক্লাস নিলাম। ওকে, তাহলে এর ভিতরে আমি লিখিয়ে দিব হচ্ছে বিইউটিটি ওয়েন বাটন অ্যান্ড গ্রুপ জি আর ও ইউপি বাটন গ্রুপ। ওকে, তাহলে বাটনটা, বাটন গ্রুপ একটা ডিসপ্লে থ্রি দিয়ে আমরা থ্রি ইউজ করি যাতে আরেকটু বড়ো দেখায়। অ্যান্ড দেন কল টুয়েলভের নিচে এসে আমরা আরেকটা ক্লাস এড করবো, কল এমডি, এমডি টু, কল এমডি টু, তাহলে কল এমডি টু, কপি পেস্ট, পেস্ট তিনটা কলাম। অ্যান্ড দেন মাস্কালারটা আমরা নিব হচ্ছে কল এমডি এইট, এর ভিতরে আমরা বাটনগুলো ক্রিয়েট করবো। তাহলে বাটন ক্রিয়েট করার জন্য এখানে নিচে আসলাম, সিম্পল বাটন নেওয়ার জন্য আমাদের লিখতে হবে বিইউটিটি ওয়েন বাটন, বাটন একটা ক্লাস এড করতে হবে ভিটিএন, আরেকটা ক্লাস এড করতে হবে ভিটিএন, কোন কালারের বাটন দিতে চাচ্ছেন, প্রাইমারি নাকি সেকেন্ডারি নাকি সাকসেস। আমি দিব প্রাইমারি, পি আর আই এম এ আর ওয়াই প্রাইমারি, প্রথমের বাটনটা হচ্ছে, প্রথম বাটনটা প্রাইমারি। অ্যান্ড দেন এটার নাম দিব হচ্ছে পি আর আই এম এ আর ওয়াই প্রাইমারি, এরপর কপি পেস্ট, এরপর দিব হচ্ছে সেকেন্ডারি বাটন, এস ই সি ইউ এন ডি এ আর ওয়াই সেকেন্ডারি। তো সেকেন্ডারি বাটন এখানে লিখে দিতে হবে কি এস ই সি ইউ এন ডি এ আর ওয়াই সেকেন্ডারি, কপি পেস্ট, এরপর ইউজ করবো হচ্ছে আমরা সাকসেস বাটন, ধরুন এটা এবং এটাকে একসাথে আমি ক্লোজ করে দিলাম, এখানে লিখবো হচ্ছে সাকসেস, এস ইউ সি সি ই এস এস সাকসেস, একটা সাকসেস বাটন। দেন এরপর কপি পেস্ট, কপি পেস্ট করে আমরা অ্যাড করবো হচ্ছে সাকসেসের পর ইনফো বাটন, তাহলে ইনফো বাটন অ্যাড করার জন্য আই এন এফ ও ইনফো, তাহলে এরপর আবার কপি করে পেস্ট, পেস্টের পর আমরা ইউজ করবো হচ্ছে ডেঞ্জার বাটন, ডি এ এন জি এর ডেঞ্জার বাটন, এরপর আমরা অ্যাড করবো ওয়ার্নিং বাটন। সম্পূর্ণ যতগুলো কালার সম্পর্কে আমরা জানি বুটস্ট্র্যাপে সবগুলো কালার নিয়ে এক একটা বাটন তৈরি করতেছি, তাহলে ডেঞ্জারের পর দিব ওয়ার্নিং, ডাব্লিউ এ আর এন আই এন জি ওয়ার্নিং, এরপর ইউজ করবো হচ্ছে লাইট, লাইট বাটন, তাহলে বাটন বাটন লাইট হবে এখানে, এল আই জিএসটি। তাহলে এখন এগুলো সবগুলো বাটন নিলাম, কিন্তু এই বাটনের পর আমরা অ্যাঙ্কর টেক্সট নিয়েও বাটন নিতে পারি। যেমন অ্যাঙ্কর টেক্সট নিয়ে, অ্যাঙ্কর টেক্সট নিয়ে যদি বাটন নিতে হয় এখানে লিখবো হচ্ছে এন সি ইউ আর টি এ এক্স টি টেক্সট ভিও ডি টি ওয়েন অ্যাঙ্কর টেক্সট বাটন। তাহলে অ্যাঙ্কর টেক্সট বাটনটা কীরকম হবে, যেমন ধরুন একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম হ্যাশ, অ্যান্ড দেন এর নাম দিব হচ্ছে যেমন ক্লিক হেয়ার,
লেখার নামক একটা কি অ্যাঙ্কর টেক্সট নিলাম, এই টেক্সটকে আমি একটা বাটনে পরিণত করতে চাইলে সেম ক্লাসে আমরা ইউজ করব সিএলএসএস ক্লাস, ক্লাসের ভিতরে দিব ভিটিএন, ভিটিএন প্রাইমারি পি আর আই এম এ আর ও, এই অ্যাঙ্কর টেক্সটটা কি হয়ে যাবে একটা বাটনে পরিণত হবে। অ্যান্ড দেন ক্লিক হেয়ারের ভিতরে আমরা আরেকটা বাটন তৈরি করলাম এস ইউ সি সি ই এস এস সাকসেস। এখন আমরা আউটপুট দেখবো, তাহলে দেখুন আউটপুট দেখার সাথে সাথে আমরা অনেক সুন্দর সুন্দর কতগুলো কী পাচ্ছি, বাটন পাচ্ছি, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ইনফো ডেঞ্জার ওয়ার্নিং লাইট, অ্যান্ড দেন অ্যাঙ্কর টেক্সটকেও কি সেমভাবে আমরা বাটনে পরিণত করলাম। ওকে, তাহলে এই এখন আমরা করবো কি বাটনের সাইজটা কন্ট্রোল করবো। যেমন ধরুন এখানে বাটনের সাইজ হচ্ছে ডিফল্ট আকারে আছে, বাটনের সাইজটা যদি আমি বড় করতে চাই, যেমন ধরেন এখানে প্রাইমারি একদম প্রথম বাটনটা আমি সাইজ বড় করতে চাচ্ছি, তাহলে আমাদের লিখতে হবে ভিটিএন ভিটিএন এলজি, ভিটিএন এলজি এলে বাটনটা অন্যগুলোর দেখে কি বড় হয়ে গেল। অ্যান্ড দেন এরপর বাটনটা আমি যদি ছোটো করতে চাই অন্যান্য বাটনের তুলনায় লিখতে হবে ভিটিএন এস এম, তাহলে ভিটিএন এস এম লিখার সাথে সাথে এটা কি হয়ে গেলো ছোটো হয়ে গেলো, একটা বড় একটা ছোটো, তাহলে বাটনের সাইজ আমরা কন্ট্রোল করতে পারি ভিটিএন এলজি এবং এস এম ইউজ করার মাধ্যমে। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা করবো কি বাটন গ্রুপ তৈরি করবো, তাহলে বাটন গ্রুপ এভাবে আমরা কী করতে পারি বাটন তৈরি করতে পারি। তাহলে আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাচ্ছি, আমরা বাটনের সাইজ কন্ট্রোলটা এখানে আরেকটা কী নিব এস টু নিব, যেমন ধরুন এখানে লিখবো এস টু, এস টু নিয়ে সাইজ ভি ইউটিটি ওয়েন, সাইজ বাটন নিয়ে একটা কী নিলাম টেক্সট নিলাম, এন নিচে এসে ভিইউটিটি ওয়েন, বাটনের ভিতরে ক্লাস নিব হচ্ছে ভিটিএন ডট ভিটিএন পি আর আই এম এ আর ও, বাটন 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 প্রাইমারি এর ভিতরে দিব হচ্ছে ডট ভিটিএন এলজি, তাহলে এখন একটা বড় বাটন পাবো। অ্যান্ড দেন এর নাম দিব হচ্ছে সি 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 এল আই সি কে ক্লিক হেয়ার, তারপর এরপর আমরা আরেকটা ইউজ করবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্স, অ্যাঙ্কর ট্যাক্স ইউজ করার জন্য এ নিলাম এন, এরপর এখানে ক্লাস এড করবো কি সি এল এ এস এস ক্লাস, ক্লাসের উপর দিব ভিটিএন ভিটিএন সাকসেস অথবা ডেঞ্জার ডিএএন জি এ ডেঞ্জার ডিএএন জি ইয়ার ডেঞ্জার। এখন বাটনটা আমি ছোটো রাখতে চাচ্ছি ভিটিএন এস এম দিতে হবে, অ্যান্ড দেন এটার নাম দিব কি এস এম এ এল স্মল ভি ভি ইউ টি টি ওয়েন, এটা কিন্তু অ্যাঙ্কর টেক্সট টেক্সটকে কী তৈরি করলাম অ্যাঙ্কর টেক্সট, কিন্তু তৈরি হলো আমাদের বাটন। ওকে, তাহলে স্মল বাটন, দেখুন স্মল বাটনে পরিণত হলো। এখন আমরা বাটন গ্রুপ তৈরি করবো, তাহলে বাটন গ্রুপ তৈরি করো একদম সিম্পল, বুটস্ট্র্যাপের ক্ষেত্রে খুব সিম্পল একটা ক্লাস ইউজ করবো আমরা। তাহলে আমি এখানে এস টু দিলাম, এস টুর ভিতরে দিব হচ্ছে ভি ইউ টি টি ওয়েন বাটন জি আর ও ইউপি বাটন গ্রুপ, তাহলে বাটন গ্রুপের মধ্যে এখানে নিচে আসলাম, নিচে এসে একটা ক্লাস নেব হচ্ছে ভি ইউ ভি ইউ টি টি ওয়েন বাটন গ্রুপ জি আর ও ইউপি বাটন গ্রুপ, বাটন গ্রুপ দিলাম, বাটন গ্রুপের মধ্যে কী নিব, বাটন গ্রুপের ভিতরে আমরা চার পাঁচটা বাটন নেবো, সবগুলো একটা গ্রুপ আকারে আসবে। এখন লিখলাম হচ্ছে ভিটিএন ডট ভি ডট ভিটিএন প্রাইমারি পি আর আই এম এ আর ওয়াই প্রাইমারি, তাহলে অ্যান্ড দেন এটাকে আমি চারটা বাটন নেব, চারটা বাটনের ভিতরে একটা টেক্সট নেব হচ্ছে সিএল আই সি কে ক্লিক দিস, তাহলে ক্লিক দিস হবে আমাদের বাটনের নেম, অ্যান্ড দেন এখানে এসে এন্টার দিলাম, তাহলে বাটন পাঁচটা আসার কথা, চারটা আসার কথা। আচ্ছা আমরা একটু ভুল করে ফেলেছি, এখানে শর্টকাট ইউজ করতে করার বেলায় এখানে দিব হচ্ছে বাটন, অ্যান্ড দেন এখানে দিব সিএলআই সি কে ক্লিক টিএস আই দিস, অ্যান্ড দেন এখানে বাইরে এসে স্টার ফোর এন্টার, চারটা বাটন আমরা একসাথেই পেলাম। একটা প্রাইমারি রাখবো, একটা হচ্ছে সেকেন্ডারি এস ই সি ইউ এন ডি এ আর ও সেকেন্ডারি, অ্যান্ড দেন একটা রাখবো হচ্ছে ইনফো বাটন ইনফো আই এন এফ ও ইনফো, অ্যান্ড দেন একটা রাখবো হচ্ছে ডেঞ্জার ডি এ এন জি আর ডেঞ্জার। এখন আমরা আউটপুট দেখতে চাইলে একটা বাটন গ্রুপ দেখতে পাবো। ওকে, আমরা বাটন গ্রুপ কিন্তু দেখতে পাই নাই, এখানে দেখুন আলাদা আলাদা চারটা বাটন আসলো, বাটন গ্রুপ হয় নাই। তাহলে আমরা ক্লাসটা একটু দেখবো আমাদের কোন জায়গায় এররটা হচ্ছে, এটা কি বাটন গ্রুপ না, এটা বাটন গ্রুপ হচ্ছে এটা। তাহলে বাটন গ্রুপের ভিতরে রোল ভিটিএন গ্রুপ ইউজ করতে হবে, অ্যান্ড রোল ইউজ করতে হবে বেসিক এক্সাম্পল। আচ্ছা তাহলে এখানে দেখে আমরা রোল ইউজ করতে হবে, আমাদের এরিয়া লেভেল ইউজ করতে হবে। আচ্ছা রোল এবং এরিয়া লেভেল যদি ইউজ না করি, অনেক ক্ষেত্রে এরিয়া লেভেল ইউজ করে নাই, এখানে এরিয়া লেভেল কিন্তু ইউজ করে নাই। আচ্ছা তাইলে আমাদের এররটা কোন জায়গায়, বাটন গ্রুপ বাটন বাটন প্রাইমারি এরিয়া কন্টেন্ট পেজ। আচ্ছা আমরা আমরা এই এরিয়া এরিয়া কারেন্ট পেজ ইউজ করতে পারি অথবা এরিয়া রুল ইউজ করতে পারি। তাহলে এটা আমি এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিলাম, এটা আমরা এখানে অ্যাড করব, প্রথমে অ্যাড করে দিকে কাজ হচ্ছে কিনা, না হলে আমরা কি বাই ডিফল্ট আবার নতুন করে লিখবো। তাহলে এরিয়া এক্সাম্পল, এখন আমরা আউটপুট দেখতে চাইলে না, এখন আমাদের বাটনগুলো কি আলাদা আলাদা অবস্থায় স্পেস নিয়ে আসে, কিন্তু আমাদের বাটন গ্রুপ আমরা পাচ্ছি না। তাইলে বাটন গ্রুপ না পাইলে টোটাল কোডগুলো আমি কপি করলাম, আচ্ছা টাইপ বাটন দিয়ে নেছে জন্য মনে হয়। তাহলে এখানে আমরা টোটাল এই বাটনগুলো পেস্ট করব, পেস্ট করে এখানে বিউটিফাই করে নিলাম। তাহলে এখন আউটপুট দেখতে চাইবো, আউটপুট দেখতে চাইলে দেখুন, তাহলে আউটপুট হিসাবে আমরা এই বাটনটাকে একটা গ্রুপ বাটন গ্রুপ আমরা পাচ্ছি, তাহলে বাটন গ্রুপ দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন এখানে একটা এস আর নিব, এস আর, ওকে এস আর নিলে একটা স্পেস আসবে মাঝখানে।
তাহলে এই দুইটা বাটনের মধ্যে পার্থক্য কি আমরা খুঁজে বের করব। তাহলে একটা হচ্ছে বাটন গ্রুপ ক্লাস ভিটি, আচ্ছা আমাদের বাটন গ্রুপ বানানটাই বল ভিটিএন হবে, VUTTON হবে না, বাটন গ্রুপ। এন্ড দেন রুল গ্রুপ এরিয়া লেভেল এগুলো আমাদেরকে দরকার নাই এখন, কিন্তু কাজ করবে, খেয়াল করুন ভিটিএন না দিয়ে আমরা VUTTON দিয়ে ফেলছি। এই জন্য দেখুন বাটন গ্রুপ কি হলো আমাদের ক্রিয়েট হলো। তাহলে এভাবে আমরা কি নিতে পারি, বাটন গ্রুপ নিতে পারি। এখন আমরা ভার্টিক্যাল বাটন নেব, ভার্টিক্যাল বাটন নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে কি, ভার্টিক্যাল বাটন নেওয়ার জন্য যেমন ধরুন এখানে এই ক্লিক দিস বাটন গ্রুপটাতে আমরা যেমন এই এখানে একটা আমরা ভার্টিক্যাল বাটন নিব, H2 দিলাম, H2 দিয়ে VIRTICEL ভার্টিক্যাল, ভার্টিক্যাল বাটন, ভার্টিক্যাল বাটন, VUTTON ভার্টিক্যাল বানান, হয়তো স্পেলিং মিস্টেক হয়েছে। অ্যান্ড দেন লিখবো হচ্ছে VUTTON বাটন গ্রুপ, GR বাটন হবে না VTN হবে, VTN GROUP বাটন গ্রুপ, বাটন গ্রুপের ভিতর দিব হচ্ছে VTN প্রাইমারি, VTN গ্রুপের ভিতর আমরা দিব হচ্ছে আরেকটা VTN গ্রুপ, এরপর আমরা দিব VTN গ্রুপ ভার্টিক্যাল, VARTICEL ভার্টিক্যাল, ওকে VTN গ্রুপ ভার্টিক্যাল। অ্যান্ড দেন এর ভিতর বাটন নিব VUTTON বাটন, বাটনের ভিতর ক্লাস নিব হচ্ছে VTN ডট VTN প্রাইমারি PRIM প্রাইমারি। অ্যান্ড দেন টাইপ নিব TYP টাইপ, টাইপ ইজ ইকুয়াল টু বাটন, VUTT বাটন, সরি বাটন। অ্যান্ড দেন টেক্সট নিব হচ্ছে CLI সিকে ক্লিক হেয়ার, প্রত্যেকটার মতোই। অ্যান্ড দেন এটাকে আমরা চারটা আলাদা আলাদা ভার্টিক্যাল বাটন নিব। এখন আমরা আউটপুট দেখতে চাইলে দেখবো ভার্টিক্যাল বাটন কিন্তু আমাদের আসে নাই, কেন ভার্টিক্যাল বাটন আসে নাই, কারণ আমাদের ভার্টিক্যাল স্পেলিংটাই মিস্টেক হয়েছে। এখানে বাটন গ্রুপে এসে আমরা ভার্টিক্যাল স্পেলিংটা দেখবো, তাহলে ভার্টিক্যাল স্পেলিংটা দেখার জন্য এখানে আসলাম, খেয়াল করুন বাটন ভার্টিক্যাল BERTICEL হবে, BERTICEL বি এ হবে না BE হবে, তাহলে বি এর জায়গায় আমরা ই বসাবো। এখানে যদি ই বসাই তাহলে আমাদের কি ভার্টিক্যাল বাটনটা ক্রিয়েট হয়ে যাবে। এখন খেয়াল করুন না ক্রিয়েট হয় নাই কোনো কারণে, একটা প্রবলেম। আচ্ছা দেখি আমরা আবার দেখি, কারণ কোনো না কোনো কারণে এরর তো আসতেছে। আচ্ছা সরাসরি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে আসলাম, চলে এসে বাটন গ্রুপ, বাটন গ্রুপ ভার্টিক্যাল, এটা আমি কি এই টোটাল ক্লাসটা কি করে নিলাম, কপি করে নিলাম, ক্লাসটা কপি করলাম, কপি করে আমাদের এররটা একটু দেখি আমি, এখানে ক্লাস হবে VTN গ্রুপ ভার্টিক্যাল, VERTICEL VERTICEL ঠিকই তো আছে আমাদের, কোনো এরর নেই, তবুও কি বাটন গ্রুপ ভার্টিক্যাল আসলো না। আচ্ছা দেখি কেন আসে নাই, তাহলে আমরা বাটন গ্রুপ ভার্টিক্যাল পাচ্ছি, তাহলে ভার্টিক্যাল বাটন কি পেলাম, দেখুন ভার্টিক্যাল আকারে বাটন আসতেছে। এখন যদি আমরা কালারফুল করতে চাই, এক একটা বাটন এক এক কালার হবে, প্রাইমারি SUCCESS সাকসেস। অ্যান্ড দেন এটা হচ্ছে ডেঞ্জার, DANGER ডেঞ্জার। তাহলে এখন যদি আমরা আউটপুট দেখতে চাই, দেখুন এক একটা কালারে এক একটা কি ভার্টিক্যাল আকারে আমরা বাটন পাচ্ছি। সো আমরা আজকে টিউটোরিয়ালে কী কী জানলাম, প্রথমে বাটন তৈরি করলাম, এটা বাটন অ্যান্ড গ্রুপ, প্রথমে বাটন তৈরি করলাম, অ্যান্ড দেন অ্যাঙ্কর টেক্সটকে বাটন বাটনে পরিণত করলাম, তারপর বিগ বাটন এবং স্মল বাটন তৈরি করলাম, তারপর বাটন গ্রুপ তৈরি করলাম, অ্যান্ড দেন ভার্টিক্যাল বাটন তৈরি করলাম। ওকে সো আজকে টিউটোরিয়ালে দীর্ঘ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, দেন প্র্যাকটিস করেন, আর টেমপ্লেট ফাইল অলরেডি আপনারা পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ।